আমরা আলোচনা করছিলাম ট্রানজিস্টর, তাহলে এটা ছিল পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর। এদের যখন আমরা আঁকবো তার সিম্বল এইরকম, এটা সিম্বল, এটা সিম্বল, সিম্বলটা কেমন হলো, একটা গোল করে এরকম দাগ দেওয়া হয়েছে, এই একটা, এই একটা। এইবার শুধু পার্থক্য দুটোর মধ্যে তীর চিহ্নটা, এনপিএন হলে এইটাকে বলা হয় এমিটার, অর্থাৎ এইটা এমিটার, এইটা এমিটার, এইটা কালেক্টার, এইটাকে বলে বেস। এখানেও আমাদের এইটা এমিটার, এইটা বেস, এইটা কালেক্টার। এমিটার কেন বলা হচ্ছে, এ মনে হচ্ছে ইলেকট্রনগুলোকে তাড়িয়ে দিচ্ছে, এমিট করছে, নিঃসরণ করছে। যত ইলেকট্রন এখান থেকে আসছে তার মধ্যে এর ভোল্টেজ, এটা আমাদের পজিটিভলি চার্জড আছে, তার মানে এটা হাই ভোল্টেজ থাকে। হাই ভোল্টেজ থাকলে কি হবে, ইলেকট্রনগুলো যখনই আমাদের বেস বা ভূমিতে আসতে যাচ্ছিল ও আকর্ষণ করছে বেশি বলে, তাই বেশিরভাগ ইলেকট্রনই এখান থেকে এই পথে আসার থেকে এই পথে বেশি চলে যাচ্ছে, অর্থাৎ 98% ইলেকট্রনই ওখানে চলে যাচ্ছে, আর মাত্র 2% বা তার থেকে একটু বেশি এরকমভাবে বেসে চলে আসছে। তাই এ মনে হচ্ছে ইলেকট্রনগুলোকে কালেক্ট করছে, এ মনে হচ্ছে এমিট করছে, এইটাকে আমরা বলবো বেস বা ভূমি, এটা এমিটার বা নিঃসরণ, এটা কালেক্টর বা সংগ্রাহক যে গ্রহণ করছে। তাহলে এইটা আমাদের এমিটার, এটা বেস, এটা কালেক্টর। এখানে বেস এমিটার থেকে বেসের দিকে ইলেকট্রনগুলো গেছে, তাই প্রবাহ মাত্রা বেস থেকে এমিটারের দিকে প্রবাহ মাত্রা হয়েছে, তাই আমরা এরকমভাবে চিহ্ন। আর এখানে এই দিকে পজিটিভ ভোল্টেজ ছিল, তার মানে আমাদের পজিটিভ হোলগুলো এই দিক থেকে এই দিকে গেছিল, তাই আমাদের কারেন্টের অভিমুখ এমিটার থেকে বেসের দিকে, তাই আমাদের চিহ্নটা হয়েছে এরকমভাবে পিএনপি ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার। আর এখানেও আমাদের যে ইনপুট সংযোগ যেটা, সেটা সম্মুখ বায়াসে আছে, আউটপুট সংযোগ যেটা সেটা বিপরীত বায়াসে আছে। এখানেও আমাদের সম্মুখ বায়াসে আছে, এটা বিপরীত বায়াসে আছে। উভয় ক্ষেত্রে আমাদের বেসটা কমন, বেসটা ভূমির সাথে যুক্ত, তার এক প্রান্তের সাথে কালেক্টর যুক্ত, একটার সাথে এমিটার যুক্ত, তাই এটাকে বলা হয় কমন বেস কানেকশন। এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু শিখে নিই, যে ইলেকট্রনগুলো যাচ্ছিল, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে যতগুলো যাচ্ছিল তার কিছু সংখ্যক এই দিকে গেছে, কিছু সংখ্যক এই দিকে গেছে, অর্থাৎ এর ইলেকট্রন আর এর ইলেকট্রনের সংখ্যা, এখান থেকে বিচ্ছুরণ হয়েছে যত ইলেকট্রন তার সংখ্যা সমান, তাই আমরা বলতে পারি এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট এইটা সমান সমান হবে কালেক্টর কারেন্ট যুক্ত বেস কারেন্ট, এদের যোগফলের সমান। আমাদের এইদিকে এমিটার কারেন্টটা এইদিকে চলবে আই ই, বেস কারেন্ট কালেক্টর কারেন্ট আই সি, এইটা আমাদের বেস কারেন্ট আই বি, অর্থাৎ আমাদের সেই কারশফের সূত্র অনুসারে এরা দুটো সংযোগের দিকে আছে, এটা বাইরের দিকে যাচ্ছে, তাই এই দুটোর যোগফল এর সমান। তাহলে আমাদের এই সংযোগ এটা এন পি এন ট্রানজিস্টারে কমন বেস কানেকশন, কমন বেস কানেকশন। আমরা এনপিএন ট্রানজিস্টরে এটাকে কমন বেস কানেকশন বলেছি। যদি আমরা এই রকম ভাবে করতাম, এইখানে আসছি, বেসটাকে এই দিকে নিয়ে গেছি, এমিটারটাকে এই দিকে, কালেক্টরটাকে এই দিকে, এইবার এইটা আমাদের ইনপুট সংযোগ, সেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তার মানে এটা পজিটিভ, এইটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর আউটপুটটা বিপরীত বায়াসে থাকবে, তার মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখানে আর্থের সাথে যোগ করা থাকবে, তাহলে এইটা আমাদের বেস, এইটা এমিটার, এইটা কালেক্টার।
এটাকে বলা হয় কমন এমিটার কানেকশন, এটাকে বলে কমন এমিটার কানেকশন। অর্থাৎ এমিটারটা বেস আর কালেক্টরের সাথে কমন আছে এবং সেটা আর্থের সাথে যুক্ত। একইভাবে এই দিকে যদি আমরা কালেক্টর রাখি, এই দিকে যদি এমিটার রাখি, তাহলে সেটাকে বলা হয় কমন কালেক্টর কানেকশন, এইটাকে বলা হয় কমন বেস কানেকশন, আর এটাকে বলা হয় কমন এমিটার কানেকশন। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা কমন এমিটার কানেকশন আছে। আমরা তাহলে আলোচনা করব এখন কমন এমিটার কানেকশন যেটা এই যে কমন এমিটার কানেকশনে যদি আমরা ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ এগুলো পরিবর্তন করি তাহলে আমাদের কারেন্টগুলো কিভাবে পরিবর্তন হবে আমরা দেখেছি একটু আগে। এইটা আমাদের এমিটার কারেন্ট হবে, এমিটার কারেন্ট, এইটা হবে আমাদের বেস কারেন্ট, এইটা হবে কালেক্টর কারেন্ট। এবার বেস এমিটার ভোল্টেজ কালেক্টর এমিটার ভোল্টেজ এদের যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের বেস কারেন্ট কালেক্টর কারেন্ট এমিটার কারেন্ট এগুলোর পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে সেইটা যদি আমরা লেখচিত্র দিয়ে আঁকতে পারি তাহলে সেইটাকে বলা হয় বৈশিষ্ট্য লেখ, বৈশিষ্ট্য লেখ বা ক্যারেক্টারিস্টিক কার্ভ। অর্থাৎ আমরা ট্রানজিস্টারটাকে যদি বৈশিষ্ট্য লেখ আঁকতে চাই, বৈশিষ্ট্য লেখ আঁকতে চাই তাহলে আমাদের এই রকম ভাবে লাগাতে হবে। অর্থাৎ এটা আমাদের বেস, এটা এমিটার, এটা কালেক্টর। আমরা ভোল্টেজটাকে পরিবর্তন করতে চাচ্ছি, ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটাকে পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? একটা ব্যাটারি লাগাতে হবে, দুটো ব্যাটারি লাগাতে হবে, তিনটে ব্যাটারি লাগাতে হবে, তা না, আমরা একটা পটেনশিওমিটার লাগিয়ে যেটাকে এরকম ভাবে এখানে লাগানো যায় এখানে লাগানো যায়, তাই আমরা এখান থেকে ভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন ভোল্টেজ করতে পারবো। এদিকেও সেরকম ভাবে আমাদের পটেনশিওমিটার দেওয়া আছে, এটার ভোল্টেজ হাই ভোল্টেজ হাই টেনশন মেটার। এইবার এমিটারের সাপেক্ষে, এটা তো এমিটার, এমিটার এইটা আমাদের কালেক্টর, এইটা হচ্ছে বেস। তাহলে এমিটারের সাপেক্ষে বেসটা কত ভোল্টেজে আছে, আমরা এখানে পটেনশিওমিটারে পরিবর্তন করছি কিন্তু কত ভোল্ট আছে সেটা মাপার জন্য একটা ভোল্ট মিটার আছে, এটাকে আমরা বলছি ভিভি। অর্থাৎ বেসের ভোল্টেজ এমিটারের সাপেক্ষে, আর তার জন্য আমাদের বেস কারেন্ট কত চলছে মাপার জন্য একটা এমিটার লাগিয়েছি যে মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট মাপতে পারে। একইভাবে এমিটারের সাপেক্ষে কালেক্টর কত ভোল্টেজ আছে এটা মাপার জন্য একটা ভোল্টমিটার লাগিয়েছি যে কালেক্টরের সাথে এমিটারের ভোল্টেজ কত আছে এটা মাপবে, আর এই এমিটার কালেক্টর কারেন্ট মাপবে এটা মিলি অ্যাম্পিয়ারে মাপবে। আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ আছি, অর্থাৎ এইদিকে এই ভোল্টেজের সাথে এই কারেন্টের কি পরিবর্তন হবে, অর্থাৎ এইদিকে আমাদের ভি বি ই আর এইদিকে আমাদের আই বি, এটা মাইক্রো অ্যাম্পিয়ার, কারেন্টটা এই রকম ভাবে বাড়বে। এখানে স্থির আছে কি ভি সি ই, এইটা কনস্ট্যান্ট আছে, স্থির আছে। এটা কত আমরা যদি ধরি এটা -4.5 ইলেক্ট ভোল্ট, এত ভোল্টে আছে, এটা -1.0 ভোল্টে আছে। অর্থাৎ কালেক্টর ভোল্টেজটাকে এইটাকে রেখে আমরা বেস ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি, বেস কারেন্ট আস্তে আস্তে বাড়াচ্ছি, সেইটাকে আমরা এরকম -1 রাখলে এইরকম হবে। তাহলে এটাকে আমরা বলছি ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র। আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র, এখানে আমাদের এর ভোল্টেজটাকে পরিবর্তন করা হবে সি ই, আর এইদিকে কারেন্ট হবে কালেক্টর কারেন্ট। তাহলে এখানকার কথা অনুসারে যে
ইনপুট ভোল্ট কারেন্ট যে বৈশিষ্ট্য দেখো যখন দেখেছিলাম তখন আউটপুটের ভোল্টেজটাকে কনস্ট্যান্ট দেখেছিলাম, তাহলে এখন আউটপুট বৈশিষ্ট্য যখন আঁকবো তাহলে ইনপুটের ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকার কথা, তা কিন্তু না, এখানে আমাদের কারেন্টটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ বেস কারেন্টটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট হবে। লেখচিত্রগুলো এইরকম হবে, অর্থাৎ এইটা যদি আমরা আই বি ওয়ান বলি, এটা আই বি টু, এটা আই বি থ্রি, তাহলে আই বি থ্রি এটা গ্রেটার হবে আই বি, আই বি টু থেকে, অর্থাৎ আমাদের বেস কারেন্ট যত বেশি করব তত লেখচিত্রটা আরো উপরের দিকে উঠবে, অর্থাৎ কানেক্টর কারেন্টটা তত বাড়বে। আর একটা বৈশিষ্ট্য লেখচিত্র আছে যেটা পারস্পরিক বৈশিষ্ট্য দিব, অর্থাৎ এর সাথে এর কি সম্পর্ক, এর সাথে এর কি সম্পর্ক, অর্থাৎ ইনপুট কারেন্টের সাথে আউটপুট কারেন্টের কি সম্পর্ক, সেটা লেখচিত্রটা একটা সরল লেখা হবে, অর্থাৎ আমাদের ইনপুট ভোল্ট কারেন্ট বাড়লে আউটপুট কারেন্টও বাড়বে, কিন্তু ইনপুট কারেন্ট বাড়ছে মাইক্রো অ্যাম্পিয়ার, আউটপুট কারেন্ট বাড়ছে মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্টের পরিমাণ যেটা বাড়ছে সেটা অনেক গুণ বেশি হয়ে যাচ্ছে। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা ট্রানজিস্টরগুলোকে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করি, অর্থাৎ কম এসি ভোল্টেজ তাকে বেশি এসি ভোল্টেজে পরিণত করতে পারি, অর্থাৎ এসি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার হিসেবে তাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে অ্যাম্প্লিফায়ার হিসেবে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের বর্তনীটা কেমন হবে, ইলেকট্রিক্যাল সার্কিট যেটা সেটা কেমন হবে, অর্থাৎ ট্রানজিস্টরটাকে আমরা কিভাবে লাগাব। আমরা কমন বেস দিই, কমন এমিটার দিয়েই দেখাই, এটা আমাদের এমিটার, এটা কালেক্টার, এটা বেস, বেসটাকে এখানে একটা এমিটার মাইক্রো এম্পিয়ার, এর সাথে আমরা এইরকম ভাবে একটা এসি উৎস দিয়ে দিয়েছি, এসি এটা ভি ইনপুট, আর একে বায়াস করার জন্য আর একটা ভোল্টেজ দিয়ে দিয়েছি, এটা বায়াস ভোল্টেজ, অর্থাৎ এমবি সংযোগটাকে বায়াস করে রাখার জন্য। এখানে আমরা একটা রোধক দিয়েছি, তার সাথে এখানে আমাদের বায়াস ভোল্টেজ এরকম ভাবে বিপরীত বায়াসে আছে, অর্থাৎ এরকম ভাবে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ দেওয়া থাকে, হাই টেনশন দেখা। এটা আর্ক করা, এইখানে আমরা আউটপুট বি আউটপুট, এটা লোড রেজিস্ট্যান্স আর এল, এটা বলছি আর এল লোড রেজিস্ট্যান্স, এটা সমান সমান আই ইন্টু আর এল, আই ইন্টু আর এল। এখানে আমরা এটা বায়াস ভোল্টেজ, অর্থাৎ একে বায়াস করে রাখা হয়েছে, কনস্ট্যান্ট ভোল্টেজ, অর্থাৎ এইরকম ভাবে এটা যদি টাইম হয়, এটা যদি ভোল্টেজ হয়, তাহলে আমাদের ভোল্টেজটা, অর্থাৎ এই বায়াস ভোল্টেজ যেটা, সেটা এরকমভাবে কনস্ট্যান্ট ভোল্টেজ আছে, তার সাথে একটা এসি ভোল্টেজ দিয়েছি, এসি ভোল্টেজ কী করবে, এই ভোল্টেজটাকে বাড়াচ্ছে কমাচ্ছে, অর্থাৎ আমাদের এমিটারের সাপেক্ষে বেস যেটা তার ভোল্টেজটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। তাহলে আমাদের এই দিকে কারেন্ট হবে আই ই, এই দিকের কারেন্ট আই বি, এই দিকের কারেন্ট আই সি, এটাকে মাপার জন্য আমরা এখানে একটা এমিটার দিয়ে দিতে পারি, এটা মিলি এমিটার। এবার এখানকার ভোল্টেজটা যদি সময়ের সাথে সাথে পাল্টায় তাহলে আমাদের কারেন্টটাকে পাল্টা, আমরা একটু আগে পেয়েছি যখনই ভোল্টেজ পাল্টাবে কারেন্ট পাল্টাবে
এখানে ভোল্টেজ পাল্টাবে তখন আমাদের কারেন্টও পাল্টে যাবে। এখানে কারেন্ট যদি পাল্টে যায়, কারেন্ট যদি ভেরিয়েবল হয় তাহলে আমাদের আউটপুটটাও ভেরিয়েবল হবে। অর্থাৎ এইরকম ভাবে আমাদের এইটা ভি ইনপুট, এসি ভোল্টেজ যেটা এসি ইনপুট, ভি এসি ইনপুট, এইটা আমাদের টাইম। এসি ভোল্টেজটা যদি এইরকম ভাবে এসি ভোল্টেজ হয়, অর্থাৎ দুর্বল ভোল্টেজ, এটা না, এটা আমাদের শুধু বায়াস করার জন্য। এই ভোল্টেজটা যদি খুব কম ভোল্টেজ হয় আমাদের আউটপুট, কারণ এই কারেন্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে প্রায় 1000, তার ফলে কিন্তু আমাদের আউটপুট যেটা সেটা সময়ের সাথে সাথে বি আউটপুট এটাও এসি আউটপুট হবে, সেটা এইরকমভাবে বেশি হবে, অর্থাৎ ভোল্টেজটা অনেক গুণ বেড়ে যাবে। এটা এটাকে আমরা বলছি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, এসি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার বাড়িয়ে দিচ্ছে। আমরা কমন বেস কানেকশন যখন ছিল, কমন বেস কানেকশন, তখন আমাদের ইনপুট কারেন্ট যেটা ছিল সেটা আই এমিটার, আর আউটপুট কারেন্ট ছিল কালেক্টর। তাহলে ডেল্টা আই কালেক্টর ডিভাইডেড বাই ডেল্টা আই এমিটার, এটাকে বলা হয় কারেন্ট এমপ্লিফিকেশন। কমন বেস কানেকশনে কারেন্ট এমপ্লিফিকেশন এটাকে আলফা দ্বারা লিখি, আলফা দ্বারা লিখি, যখন আই বিটা কনস্ট্যান্ট, যখন আই বি কনস্ট্যান্ট। একইভাবে কমন এমিটার কানেকশন আমরা একটু আগে পেয়েছি, তখন আমাদের ইনপুট কারেন্ট বেস কারেন্ট, আউটপুট কারেন্ট কালেক্টর কারেন্ট, তখন ডেল্টা আই সি বাই ডেল্টা আই বি, অর্থাৎ ইনপুটের কারেন্ট সামান্য পরিবর্তন হলে আউটপুটের কারেন্ট কত গুণ বেশি পরিবর্তন হয় এটাকে বলা হয় বিটা, এটাও কারেন্ট এমপ্লিফিকেশন, কারেন্ট এমপ্লিফিকেশন। এখানে আমরা একটু আগে পেয়েছি বেস কারেন্ট থেকে কালেক্টর কারেন্ট অনেক বেশি হয়, তার মানে এটা ভেরি ভেরি ডিটারমিন্যান্ট নয়, কিন্তু এখানে এমিটার কারেন্ট থেকে কালেক্টর কারেন্ট কম, কারণ আমরা জানি আই ই সমান সমান আই সি প্লাস আই বি, আই বি তার মানে আই সি লেস দেন আই ই, তাই এটা লেস দেন ওয়ান, এটা লেস দেন ওয়ান, একের থেকে কম। দুটোর মধ্যে সম্পর্ক কি? আমরা এই সমীকরণ থেকে লিখছি, যদি আমাদের এমিটার কারেন্টের ক্ষুদ্র পরিবর্তন হয় তাহলে আমরা লিখব ডেল্টা আই ই, তার জন্য এটা আমাদের পরিবর্তন হবে ডেল্টা আই সি, এটা হবে ডেল্টা আই বি, উভয় পক্ষকে আমি ডেল্টা আই সি দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে ডেল্টা আই ই বাই ডেল্টা আই সি সমান সমান এটা ওয়ান প্লাস ডেল্টা আই বি বাই ডেল্টা আই সি, এইটা আমাদের হয়েছে ওয়ান বাই বিটা, ওয়ান প্লাস ওয়ান বাই আলফা, ও এইটা আলফা, এইটা আলফা, এইটা বিটা, এইটা আমাদের ওয়ান বাই বিটা। এবার আলফা সমান সমান কত, বিটা সমান সমান কত, সেটা আমরা লিখতে পারি। আলফা সমান সমান হচ্ছে বিটা বাই ওয়ান প্লাস বিটা, আর বিটা সমান সমান হচ্ছে, বিটা সমান সমান কত হবে, ওয়ান আলফা, আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা সমান সমান, দেখো ঠিক আছে, এই হচ্ছে এদের মধ্যে সমান। আমাদের ট্রানজিস্টার সম্পর্কে আমাদের সিলেবাসে যদ্দূর আছে মোটামুটি আলোচনা, আমাদের
হায়ার সেকেন্ডারি সিলেবাস বা সিবিএসসি আইএসসি যেগুলো সিলেবাস আছে তার যতটা আমাদের সিলেবাস আছে সেটুকু দিয়েছি। এখন আমরা শুরু করব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি আমরা নিচের ক্লাসে পড়েছি, 315.27 স্থানীয় মান হিসেবে লেখো, পজিশন ভ্যালু হিসেবে লেখো। তাহলে আমরা এটাকে কি লিখি, 300 10 5 0.2 0.07 এটাকে আমরা লিখতে পারি 3×10^2 +1×10^1 +5×10^0 +2×10^-1 +7×10^-2 এই যে সংখ্যা পদ্ধতি যেখানে আমাদের অঙ্কের সংখ্যা 0, 1, 2, 3, 4 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 10টা অঙ্ক আছে, আর আমরা লিখছি কিভাবে, 10 এর পাওয়ার হিসেবে। তাহলে 10টা তার বেশ অর্থাৎ এই সংখ্যাগুলো কোএফিসিয়েন্ট বা সহগ হিসাবে, 10 এর স্কোয়ারের সাথে 3টা সহগ বা কোএফিসিয়েন্ট হিসাবে আছে, 1টা সহগ হিসাবে আছে, 5টা সহগ হিসাবে আছে, আর আমরা লিখছি এটাকে 10 এর পাওয়ার। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি এটাকে বলা হয় ডেসিমাল সিস্টেম বা দশমিক পদ্ধতি, ডেসিমাল সিস্টেম বা দশমিক পদ্ধতি। আর একটা পদ্ধতি যার অঙ্ক সংখ্যা মাত্র 2 অর্থাৎ 0, 1, তাহলে তাকে লেখা হবে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -3 তাহলে এটা কত, 1, এটা 2 4 8 এটা 16 32 এরকম ভাবে, এটা কত, 0.5 এটা 0.05 এরকম ভাবে, ও এটা 2.5 এটা 0.125। তাহলে এখানে আমাদের সংখ্যাগুলোকে লেখা হবে এই দুটো সহগ থাকবে, আর বেসটা হচ্ছে এইটা হচ্ছে তার বেস, এইটা হচ্ছে তার বেস। তাহলে আমরা সংখ্যাটাকে লিখব এরকম ভাবে, এইদিকে লিখি একটা সংখ্যা এরকম দেওয়া আছে, 1 1 0 1 1 1 0 1 1 এইটা আমাদের একটা বাইনারি সিস্টেম, যার দুটো সংখ্যা আছে সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় দ্বিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সিস্টেম। আমরা এখন একে কনভার্ট করতে চাচ্ছি দশমিক পদ্ধতি, অর্থাৎ এরকম ভাবে প্রকাশ করা হয় দশমিক পদ্ধতি। তাহলে আমাদের এটা দ্বিক সংখ্যা বা বাইনারি সংখ্যা, তাকে দ্বিক সংখ্যা পরিণত করব, দশমিক সংখ্যা পরিণত করব। তাহলে কিভাবে করব, আমাদের ওই কথাগুলোকে মনে রাখতে হবে, এরকম ভাবে দশমিকের বাম পাশে প্রথমে এইটা, অর্থাৎ 1×10^0 এইটা প্লাস 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 0 1×2^1 এইটা হল 1×2^2 এইটা 0×2^3
तार परे इटा आचे one into two to the power four तार परे इटा one into two to the power five प्लस zero into two to the power minus one प्लस one into two to the power minus two प्लस one into two to the power minus तो इटा कत हलो आमरा ओखान थेके पाच्छि इटा 32 इटा 16 इटा तो सब जीरो ताई इटा जीरो इटा 4 इटा 2 इटा 1 प्लस इटा जीरो कारण ए सब जीरो इटा 0.25 इटा 0.125 তাহলে আমাদের মোট সংখ্যাটা কত হলো 32 48 49 50 52 53 54 55 তার মানে এটা হয়েছে 55 দশমিক এটা আছে 375 375 অর্থাৎ এইরকম ভাবে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় পরিণত করতে পারি এইবার যদি আমাদের দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে বলে তখন আমরা কি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে বলি অর্থাৎ এইটাকেই আমরা বলি এইটাকেই যদি আমরা ধরি যে এটা 5 এটাকে আমরা আমাদের প্রশ্নটা যদি এখন এরকম ভাবে থাকে 55.375 এটা দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার একে বাইনারি নাম্বারে কনভার্ট করো তাহলে আমাদের হোল নাম্বারটাকে আলাদা করে করতে হবে আর ডেসিমাল পার্টটাকে আলাদা করে করতে হবে হোল নাম্বারটা করব আমরা 2 দিয়ে ডিভাইড করব 555 একে 2 দিয়ে ডিভাইড করছি এটা আমাদের 27 আমাদের রিমেইন্ডার বা ভাগ অবশিষ্ট এটা একে আবার 2 দিয়ে ডিভাইড করছি 2 এটা 13 1 আবার ডিভাইড করছি 2 দিয়ে কত হবে 6 1 একে আবার ডিভাইড করছি 2 দিয়ে এটা 3 রিমাইন্ডার বা অবশিষ্ট 0 একে আবার 2 দিয়ে ডিভাইড করছি 1 অবশিষ্ট বা রিমাইন্ডার আবার 2 দিয়ে ডিভাইড করছি আমাদের এটা 0 অবশিষ্ট বা রিমাইন্ডার যেটা আমরা এইখানে পেয়েছিলাম এই এই দিক থেকে এই রকম ভাবে ঠিক আছে তাই তো তার মানে আমাদের কত আছে 110111 এবার দশমিকের পার্ট দশমিকের পার্টটাকে আমরা করব এরকম ভাবে 0.7375 এবার এখানে যখন ভাই 2 দিয়ে ডিভাইড করেছিলাম এখানে সেরকম ভাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এটা কত হবে 0.57 তাহলে এখানে আমাদের হোল নাম্বার 0 তাই আমরা এইটাকে 0 দিই আর এই ফ্র্যাকশনটাকে এখানে নিয়ে আই 0.750 একে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে এটা কত হবে 1.500 এখানে আমাদের হোল নাম্বার 1 আর ফ্র্যাকশনটা এখানে নিয়ে আসব ফ্র্যাকশনটা এখানে নিয়ে আসব অর্থাৎ 0.500 একে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমাদের হবে 1000
এখানে আবার আমাদের হোল নাম্বার এক, হোল নাম্বার এক অর্থাৎ এই দিক থেকে উপরের দিক থেকে নিচের দিক, অর্থাৎ এটা হবে আমাদের জিরো ওয়ান। এই ডাইরেকশনটা খেয়াল রাখতে হবে, ডাইরেকশনটা খেয়াল রাখতে হবে। তার মানে আমরা এইভাবে দশমিক সংখ্যাকে দিক সংখ্যা বা বাইনারি সিস্টেমে নিয়ে যেতে পারি, বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি। আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমাদের সিলেবাসে নেই, এগুলো আমাদের যেমনভাবে দশমিকের যোগ বিয়োগ করি আমরা ঠিক সেরকম ভাবে যোগ বিয়োগ গুণ ভাগে নিয়ম আছে, প্রায় একরকম সামান্য পার্থক্য আছে, সেটা উপরে ক্লাসে শিখতে হবে। আমাদের এখানে সিলেবাসে যতটুকু আছে সেটুকুই আমরা আলোচনা করছি হায়ার সেকেন্ডারি সিলেবাস। এখন আমরা আলোচনা করব লজিক গেট। লজিক গেট, লজিক গেট আমরা কাকে বলি? লজিক গেট যে সমস্ত ইলেকট্রনীয় বর্তনীতে এক বা একাধিক ইনপুট আছে কিন্তু আউটপুট বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে, নতুন অ্যালজেব্রা যেটা গেট সার্কিটে ব্যবহার হবে আমাদের অ্যালজেব্রা নতুন, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা মেনে তার কেবলমাত্র একটাই আউটপুট থাকে তাকে আমরা বলবো লজিক গেট। তার মানে এক বা একাধিক ইনপুট থাকতে পারে কিন্তু তার আউটপুট থাকবে একটা মাত্র, তাহলে সেই থেকে আমরা বলছি লজিক গেট। আমাদের প্রাথমিক গেট যেটা, প্রাথমিক গেট যেটা সেটা হচ্ছে অর গেট, প্রাথমিক গেট অর গেট, প্রাথমিক গেট অ্যান্ড গেট, অ্যান্ড গেট আর প্রাথমিক গেট আছে আমাদের নট গেট, অর্থাৎ এই তিনটে গেটই প্রাথমিক। তাহলে এই তিনটে গেট দিয়ে অন্যান্য যত গেট আছে সবগুলোকেই তৈরি করা যায়, তাই এইগুলোকে বলা হয় প্রাথমিক গেট বা এলিমেন্টারি গেট। অর গেট বলতে আমরা কি বুঝবো? এরকম ভাবে আমি তড়িৎ বর্তনীতে দেখাচ্ছি, নেগেটিভ পজিটিভ, এইখানে আমাদের একটা সুইচ বা কি আছে, এখানে একটা কি আছে, এইটা আমাদের আউটপুট, আউটপুট ভি আউটপুট। তার মানে আমাদের এখানে একটা বাল্ব আছে, যদি আমরা বলি একটা বাল্ব আছে, তাহলে বাল্বটাকে যদি আমরা ওয়ান, এটা দুটোই যদি আমাদের অফ থাকে, সুইচ দুটো যদি অফ থাকে তার মানে আমাদের বাল্বটা জ্বলবে না। যদি এটাকে ওয়ান করি তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে, আবার এটাকে অফ করে যদি বিটাকে ওয়ান করি তাহলেও কিন্তু আমাদের বাল্বটা জ্বলবে, তাই এটাকে বলছে অর গেট। অর্থাৎ এ অর বি এর যে কোনো একটাকে যদি আমরা ওয়ান করি তাহলেই কিন্তু আমরা আউটপুট পাব, তাই এটাকে এরকমভাবে লেখা হয়, বুলিয়ান অ্যালজেব্রা ফর্মুলা অনুসারে এটাকে লেখা হয় এরকমভাবে ওয়াই, অর্থাৎ এইটা আউটপুটটাকে ওয়াই হিসাবে লেখে আর এইগুলোকে ইনপুট হিসাবে লেখে, এইটা সমান সমান এ প্লাস বি, এটা বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে তার ম্যাথমেটিক্যাল ফর্ম। আর একে আমরা বর্তনীতে সিম্বল হিসাবে ব্যবহার করব, এই রকম বর্তনী সিম্বল, এইটা দুটো ইনপুট আছে, এইটা এ এইটা বি এইটা আউটপুট ওয়াই, তাহলে ওয়াইটা এই রকম, এটা আমাদের অর গেট। এর সত্যতা সারণী কি? সত্যতা সারণী বলার আগে এইটা আমরা ডায়োড দিয়ে তৈরি করি, ডায়োড ভাল দিয়ে অর গেটটাকে তৈরি করা হয়, অর গেট এইরকম ডায়োড দিয়ে তৈরি করা হয়।
এটা এ এটা বি অর্থাৎ এইটাকে যখন আমরা পাঁচ এখানেও ভোল্টেজ নেই এখানেও ভোল্টেজ নেই তার মানে আমাদের এটা দুই প্রান্তে কোনো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস নেই তাই এর মধ্যে কোনো কারেন্ট চলবে না তাই এখানকার ভোল্টেজ জিরো যখন এখানে আমরা পাঁচ ভোল্ট দিয়েছি একটাতে যখন পাঁচ ভোল্ট দিয়েছি তখন এইটা কন্ডাক্ট করবে কন্ডাক্ট যখন করবে তখন এইটা পাঁচ ভোল্ট হবে এটা পাঁচ ভোল্ট হবে এটা জিরো হবে তার মানে আমরা আউটপুট পাব আবার যদি এটা জিরো এইটাকে আমরা পাঁচ ভোল্ট দিই তাহলে আমাদের ডায়োডটা এই ডায়োডটা তখন কনভার্ট করবে এটা পাঁচ হবে এটা জিরো হবে আবার যদি দুটোকেই আমরা পাঁচ ভোল্ট দিই তাহলে আমরা আউটপুট পাব আউটপুট পাব তাই এরকম ভাবে এইটাকে বলা হয় সত্যতা সারণী ট্রুথ টেবল সত্যতা সারণী বা ট্রুথ টেবল এইটা যদি এ হয় এইটা যদি বি হয় এইটা ও হয় আমাদের অফ করা মানে অফ মানে জিরো বিটাও অফ জিরো আউটপুট পাবো না তাই মানে ওটাও জিরো ইনপুট একটা এটাকে অন করেছে তার মানে ওর মান এক বিটা অফ করা আছে তার মানে জিরো আউটপুট পাবো তার মানে এক এটা অফ করা আছে বিটা অন করা আছে আউটপুট এক আবার এক এক এটাও এক হবে অর্থাৎ দুটোই যখন অন করবো তখনও আমরা আউটপুট পাব তাহলে এইটাকে বলা হয় সত্যতা সারণী বা ট্রুথ টেবল এটা সিম্পল এইটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করেছি আর এইটা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট আর এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট এটা ইলেকট্রনিক সার্কিট এবার আমরা করব অ্যান্ড গেট আমরা বর্তনীটা এইভাবে তৈরি করছি এটা এটি এটা বি এখানে আমাদের ব্যাটারি আছে এইখানে আমাদের রোধক বা বাল্ব আছে নেগেটিভ পজিটিভ দুটো বাল্ব দুটো কি যদি অফ করা থাকে তাহলে আমরা কোনো কারেন্ট পাবো না অর্থাৎ আউটপুট বা ওয়াই তখন জিরো যখন এটাকে অন করছি তখনও ওয়াই জিরো বিটা অফ করা আছে আবার বিটাকে অন করছি এটা অফ করা আছে তখনও আমাদের আউটপুট জিরো যখন এ আর বি এ অর বি এ অর এ অ্যান্ড বি অর্থাৎ দুটোকেই যখন অন করা হচ্ছে তখনই আমরা আউটপুট পাব তাই এই জন্য এটাকে বলা হয় অ্যান্ড অ্যান্ড সার্কিট বা অ্যান্ড গেট এ অ্যান্ড বি দুটোকেই যখন অন করব তখনই আমরা আউটপুট পাবো আর এখানে এ অর বি এ অথবা বি যে কোনো একটা বিন্দু অন করি তিনটে যদি ইনপুট থাকতো তারও একটা যে কোনো একটা অন করলে আমরা আউটপুট পাবো ওখানে সেরকম হবে যদি আরও একটা থাকতো আমাদের এখানে চাবি থাকতো তাহলে সবগুলোকে একসাথে অন না করলে কারেন্ট পাওয়া যাবে না অর্থাৎ এ অ্যান্ড বি অ্যান্ড সি এটাকে বলে তিনটে ইনপুট যুক্ত তাহলে এখানে আমরা লিখব কি এটাকে প্রকাশ করে এরকম ভাবে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এ অ্যান্ড বি এইভাবে বলে আর আমাদের বর্তনীতে এটাকে আমরা প্রকাশ করব এইটা তার সিম্বল বর্তনীতে তার সিম্বল হচ্ছে অর্থাৎ এইটা এ এইটা বি আর এইটা হচ্ছে আমাদের ওয়াই এটা ওয়াই ইলেকট্রনিক বর্তনী কিভাবে তৈরি করে ইলেকট্রনিক বর্তনী এইরকম এটা আমাদের এ এইটা বি যখন আমাদের এটা সম্মুখ ব্যাসে আছে এটা সম্মুখ ব্যাসে আছে এটা সম্মুখ ব্যাসে আছে তাহলে এটার মধ্যে কারেন্ট চলবে কারেন্ট চলবে যখন কারেন্ট চলবে তখন এর এই দিকে যদি 5 ভোল্ট থাকে
তাহলে এটা জিরো ভোল্ট, অর্থাৎ ওয়াই এর মান জিরো। যখন এ জিরো বি জিরো দুটোই জিরো, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট চলবে, এইটা পজিটিভ এই দিকটা, অর্থাৎ একটা রোধকের যে দিক থেকে তড়িৎ প্রবাহ চলে যেদিকে উচ্চ বিভব, বিপরীত দিকে নিম্ন বিভব, তার মানে এটা ভোল্টেজ জিরো, অর্থাৎ আউটপুট জিরো। যখন এইটাকে আমরা 5 ভোল্ট দিয়ে দিয়েছি, তখন এইটা অফ হয়ে গেল, এইটা কন্ডাক্ট করবে, এটা কন্ডাক্ট করবে মানে আমাদের এটাও জিরো। যখন এইটা জিরো করেছি, এইটা 5 ভোল্ট দিয়েছি, তখন এইটা কন্ডাক্ট করবে, এটা জিরো হয়ে যাবে, কিন্তু কারেন্ট যেহেতু চলছে তাই এটা আমাদের জিরো হবে। এবার দুটোকেই যখন আমরা 5 ভোল্ট দিয়ে দিয়েছি, তাহলে এটা কন্ডাক্ট করবে না। যখন এর মধ্যে তড়িৎ প্রবাহ চলছে না, তখন এখানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট, তড়িৎ প্রবাহ হলে তো আমাদের বিভবের পতন হবে, পটেনশিয়াল ড্রপ হবে, এখানে তো তড়িৎ প্রবাহিত হয় না, তাই আমাদের পটেনশিয়াল ড্রপও হবে না, তাই তখন এটা 5 ভোল্ট হবে। অর্থাৎ আমরা এ আর বি দুটোকেই যখন ইনপুট দেব, অর্থাৎ এ আর বি দুটোকেই যখন আমরা অন করব, তখনই আমরা কেবলমাত্র আউটপুট পাবো, একটা একটা করে মানে আউটপুট পাবো না। তাই আমাদের ট্রুথ টেবল বা সত্যতা সারণী যেটা, সেটা এইরকম হবে, এটা যদি এ হয়, এটা বি, এটা ওয়াই, এটা জিরো জিরো হলে আউটপুট জিরো, একটা একটা ইনপুট থাকলে আউটপুট জিরো, আর দুটোই যখন অন করা হবে তখনই আমরা কেবলমাত্র আউটপুট পাবো। তাহলে এটাকে বলা হয় দুটো ইনপুট যুক্ত অ্যান্ড গেটের সত্যতা সারণী বা ট্রুথ টেবল। নট গেট, নট গেট এটাকে আমরা এই রকম ভাবে যদি আঁকি, একটা ব্যাটারি আছে, এর সাথে এই রকম ভাবে একটা বাল্ব আছে লাগানো, তাহলে বাল্বটা জ্বলবে, বি আউটপুট পাব। কিন্তু আমরা যদি এইখানে একটা চাবি লাগিয়ে দিই এই রকম ভাবে, নেগেটিভ পজিটিভ, এইটা আমাদের এ, এইটা এইটা যখন অফ করা আছে তখন বাল্বের মধ্যে যে কারেন্ট যাচ্ছে বাল্বটা জ্বলছে, কিন্তু যখনই আমরা এইটাকে অন করছি তখন ওই দিকে রোধ আছে, এই দিকে রোধ নেই, তাই কারেন্টটা এই দিকে যাবে, এদিকে যাবে না। অর্থাৎ যখন আমরা এটাকে অন করব তখন আউটপুট জিরো হবে, এটা যখন অফ করা থাকে তখনই আমরা আউটপুট হবে, তাই এটাকে বলা হয় নট গেট। তাহলে এটাকে লেখা হয় এরকম ভাবে, ওয়াই সমান সমান এ বার, অর্থাৎ এটা যা হবে তার উল্টোটা, এটা যা হবে তার উল্টোটা, এ যদি এক হয় তাহলে এ বার মানে জিরো, অর্থাৎ এ এক হলে ওয়াই জিরো, এ যদি জিরো হয় তাহলে তার বার হচ্ছে এক, তার মানে ওয়াই এর মান তখন এক। এ যখন তার মানে আমাদের সত্যতা সারণী যেটা, সেটা এইরকম ভাবে লেখা যাবে, এটা আমাদের এ, এটা ওয়াই, এটা জিরো হলে এটা এক, এটা এক হলে এটা জিরো। একে বর্তনীতে সিম্বল হিসেবে এই রকম ভাবে ব্যবহার করা হয়, এইটা এ, এইটা ওয়াই, ওয়াই সমান সমান ই বার। এর বর্তনী কিন্তু ডায়োড দিয়ে তৈরি করা যায় না, ট্রানজিস্টার দিয়ে করতে হয়, ট্রানজিস্টার দিয়ে করতে হয়, এগুলো আমাদের পরীক্ষায় আসে না। এটা আমাদের বেস, এইটা কালেক্টর, এইটা এমিটার, এটা এমিটার, এইখানে বায়াস ভোল্টেজ থাকে, একটা রেজিস্ট্যান্স লাগাবো আমরা, রেজিস্ট্যান্স অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স নেওয়া হয়, অর্থাৎ এইরকম ভাবে এটা আর এল, এর অ্যাক্রসে আউটপুট, অর্থাৎ এইটাকে আমরা বলি এইটা ওয়াই, এটা ওয়াই, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ইনপুট যখন থাকবে না, ইনপুট যখন থাকবে না, তাহলে আমাদের এই সংযোগ বিপরীত বায়াসে আছে, তার মানে ওর মধ্যে কারেন্ট চলবে না, কারেন্ট চলবে না, তার মানে এইটা যদি 5 ভোল্ট হয় তাহলে এটাও আমাদের 5 ভোল্ট, অর্থাৎ অন করা আছে।
কিন্তু যখন আমরা এইখানে 5 ভোল্ট দিয়েছি তখন আমাদের টায়ারটা কন্ডাক্ট করবে, কন্ডাক্ট যখনই করবে তখন এর মধ্যে যে কারেন্ট চলবে তার মানে এইটা 5 ভোল্ট এটা 0 ভোল্ট, অর্থাৎ যখন আমাদের ইনপুট দেওয়া থাকবে তখন আউটপুট 0, যখন ইনপুট দিব না তখন আউটপুট পাওয়া যাবে, অর্থাৎ এইটাকে বলা হয় নট ফিড। তাহলে এই তিনটা আমাদের প্রাথমিক গেট, অর্থাৎ এই দুই গেট দিয়ে এই তিনটা গেট দিয়ে আমাদের বিশ্বের যত গেট আছে সবই তৈরি করা যাবে। এবার আমরা করব দুটো করে গেট একসাথে লাগাবে কি, অর্থাৎ এই যে আমাদের ওয়ার গেট এর সাথে যদি একটা নট গেট লাগিয়ে দেওয়া হয়, এর সাথে যদি একটা নট গেট লাগিয়ে দেওয়া হয় এটা আমাদের ওয়ার গেট, এটা নট গেট, দুটো মিলে হয়ে যাচ্ছে নট গেট, নট গেট। আর এর সিম্বলটা তখন পাল্টে এইরকম হবে, দুটোকে আলাদা করে না এঁকে এইরকম ভাবে আঁকলেই আমরা এইটাকে নর গেট বলব, এটা নর, নরের সিম্বল, নরের সিম্বল। আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে কি লিখব, এইটা এ এইটা বি, তাহলে আমাদের ওয়ার্কেটে আমাদের আউটপুট কেমন ছিল, এইটাকে আমি ওয়াই ড্যাশ বলছি, তাহলে ওয়াই ড্যাশ সমান সমান হবে এ প্লাস বি। এইখানে যদি আউটপুট আমাদের ওয়াই হয় তাহলে ওয়াই এর সাথে ওয়াই ড্যাশ এর ইনপুট আউটপুট ওয়াই, এদের মধ্যে সম্পর্ক ছিল কি নট গেটে, ওয়াই সমান সমান ওয়াই ড্যাশ এর বার, তার মানে ওয়াই সমান সমান এ প্লাস বি এর বার, আমরা এইটাকে আর লিখব না, এটাকে আমরা লিখব না, অর্থাৎ নর গেটের আউটপুটটা এরকম হবে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে। একইভাবে একইভাবে অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট গেট লাগিয়ে দিই দুটোকে একসাথে মিশিয়ে দিই তাহলে কেমন হবে, অর্থাৎ এইটা ছিল আমাদের এন্ড গেট, এইটা ছিল আমাদের এন্ড গেট, এর সাথে আমরা নট গেট লাগিয়ে দিয়েছি, তাহলে এটা আমাদের এন্ড গেট এইটা নট গেট, এটা হয়ে গেছে এখন ন্যান্ড গেট, এরকম ভাবে আঁকে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা আমাদের ওয়াই, তাহলে একটু আগেকার কথা অনুসারে ওয়াই সমান সমান হবে এ অ্যান্ড বি এর ওয়াই। তাহলে এই যে দুই গেট অর্থাৎ ন্যান্ড গেট এটাকে বলে ন্যান্ড গেট, ন্যান্ড গেট আর নর গেট, ন্যান্ড গেট আর নর গেট, এই দুই গেট দিয়ে সারা বিশ্বে যে কোনো একটা দিয়ে, যে কোনো একটা গেট বিশ্বের যত গেট আছে সবগুলোই তৈরি করা যাবে, তাই এগুলোকে বলা হয় ইউনিভার্সাল গেট, দুটোকেই বলে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এইবার এদের দিয়ে কিভাবে অ্যান্ড গেট করে নট গেট করে সেটা আমি এমনি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের
NOR gate. NOR gate এর ইনপুট কি, এর আউটপুট, আউটপুট কেমন হবে, আউটপুট কেমন হবে, তাহলে এটা এ মানে এটা এ এটা এ, তাহলে এর আউটপুট হওয়ার কথা ছিল এ প্লাস ই, তার বার, অর্থাৎ এটা কিন্তু নট গেটের মতন আচরণ। যদি আমরা এই রকম করি, অর্থাৎ একটা নর গেট, একটা নর গেট, এটা নর গেট, এটা হয়ে গেছে নর গেট টু নট গেট, ছিল নর গেট, তাকে যদি আমরা এইভাবে লাগাই তাহলে সেটা নট গেটের মতন আচরণ। একইভাবে তাহলে এটা একটা মার্কেট, এটা একটা মার্কেট, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর আউটপুট কি হবে, এ প্লাস বি এর বার, তাহলে তার ইনপুট হচ্ছে এ প্লাস বি বার, এ প্লাস বি বার, তাহলে এখানে আমরা কি পাবো, এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার, তার বার, এইটা হবে আমাদের অর্থাৎ ওয়াইটা এইরকম হবে, অর্থাৎ এটা আমাদের নর গেট, নর গেট, এটা এটাকে এইভাবে দেখি নর গেট টু ওয়ার গেট, এটা এখন ওয়ার গেটের মতন আছে। যদি আমরা এই একইভাবে করি, এইটা আমাদের এ, এইটা বি, এখানে এর আউটপুট হবে এ প্লাস বি বা, এটা এ প্লাস বি বা, এর আউটপুট হবে এ প্লাস বি বা প্লাস এ প্লাস বি বা, তো এটা এ প্লাস এ হবে, এটা এ প্লাস এ হবে, এটা বি প্লাস বি, এটা বি প্লাস বি হবে, এটা এ প্লাস এ, এটা বি প্লাস বি বার, এর বার যেটা, এটা নর গেট, এটা নর গেট, এটা অ্যান্ড গেটে পরিণত হবে, টু অ্যান্ড গেট, অ্যান্ড গেট। আমি বাকি দুটোকে আঁকছি না, অ্যান্ড গেটটাকে অর্থাৎ এরকম ভাবে একটা ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট করতে পারি, ওই একই ভাবে সংযোগ করতে হবে, দুটো ন্যান্ড গেট দিয়ে নট গেট করা, অ্যান্ড গেট করা যাবে একইভাবে, আর এই সংযোগটাকে তখন আমরা এই রকম ভাবে যদি দিই, এইটার মতন করে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর আউটপুট হবে এ ডট এ বার, বি ডট বি বার, এর ইনপুট এই দুটো, তাহলে আউটপুট হবে এ ডট এ বার ডট বি ডট বি বার, তার বার, এইটা ওয়াই, এটা ন্যান্ড গেট।
NAND gate to eta OR gate hobe. আমরা OR gate করেছি, OR gate কিন্তু একটা ওয়ান করলে আউটপুট পাওয়া যায়, যে কোনো একটা ওয়ান করলে আউটপুট পাওয়া যায়, আবার দুটো ওয়ান করলে আউটপুট পাওয়া যায়, একই সাথে দুটো ওয়ান করে দিচ্ছে আউটপুট পাওয়া যাবে। তাই আর একটা ইয়ে আছে, বর্তনী আছে, সেটাকে বলা হয় জোয়ার গেট। এক্স ও আর জোয়ার গেট, জোয়ার গেট এটাকে বলে এক্সক্লুসিভ ওয়ার, অর্থাৎ দুটো একসাথে অন করলে আউটপুট পাওয়া যাবে না, কেবলমাত্র একটা অন করলেই আউটপুট পাওয়া যাবে। তাহলে সেটা এইরকম ভাবে তৈরি করা যায়, এটা একটা অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট, এইটা ইনপুট ইনপুট, এটা এ, এটা বি। এখান থেকে একটা নট গেট দিয়ে একটা ইনপুট এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এখান থেকে একটা নট গেট দিয়ে একটা ইনপুটকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইবার এদের আউটপুট, এদের আউটপুট একটা ওয়ার গেটের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ওয়ার গেটের সাথে লাগিয়ে দিয়েছে। তাহলে এর আউটপুট হবে এ প্লাস বি, এ এ ডট বি বার, আর এটা হবে এ বার বি। তাহলে এর আউটপুট হবে ওয়াই, এটা সমান সমান এ ডট বি বার প্লাস এ বার ডট বি, কেবলমাত্র একটা ইনপুট থাকলেই আউটপুট পাওয়া যাবে, দুটো ইনপুট একসাথে হলে আউটপুট পাওয়া যাবে না, তাই এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার।